সেভ ড্রাইভ সেভ লাইফ, গাড়ি আসতে চালান অন্যের জীবন বাঁচান, এই কথাটাই বারবার করে বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বছর আগে। ঠিক আজকের দিনে এই সেভ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেইনের একেবারে আত্মপ্রকাশ বলা যেতে পারে। আজ 4 বছর পূর্তি অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন জায়গায়, বাদ পড়েনি মুর্শিদাবাদের বহরমপুর। মুর্শিদাবাদের বহরমপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের অনুষ্ঠান কর্মসূচি আজ পালন করা হলো, যেখানে গাড়ির চালকদের অর্থাৎ যারা ড্রাইভার তাদের একেবারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো, প্রদীপ প্রজ্বলন করা হলো। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের ডিআইজি, এসপি এবং তার সঙ্গে জেলা শাসক। দেখে নেব বিস্তারিত রিপোর্ট। সেভ ড্রাইভ সেভ লাইফ এই অনুষ্ঠানের চতুর্থ বর্ষ পূর্তি। বিভিন্ন জায়গার মতো মুর্শিদাবাদের বহরমপুরেও এই অনুষ্ঠান আয়োজিত হলো, যেখানে গাড়ির চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে বাইক র্যালির মাধ্যমে আজকের এই অনুষ্ঠান হয়, যেখানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের জেলা শাসক জগদীশ প্রসাদ মীনা, ডিআইজি মুর্শিদাবাদের শ্রী মুকেশ এবং এসপি কে সাবরী রাজকুমার সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা। ফিগার নেই, কিন্তু যে লাস্ট ফিগার আমার কাছে আছে 6 মাস আগের কথা বলছি। আমরা যে এই ক্যাম্পেইন স্টার্ট করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় 2016 সাল থেকে, তারপর থেকে প্রত্যেক বছর আমরা এই মুর্শিদাবাদ জেলাতে যে ডেথ সংখ্যা বলুন ইয়া ইঞ্জুরি সংখ্যা বলুন, রোড অ্যাক্সিডেন্টে কমেছে 2017 থেকে 2018, আমি মিস্টেক যদি না করছি তাহলে 40% রিডাকশন হয়েছিল। আপনারা জানেন আমি অনেকবার এটা নিয়ে বলেছি, তো অনেকটা আমরা কম করতে পেরেছি, কিন্তু এই সংখ্যাগুলোকে আরও কমাতে হবে। 2-3 মাস থেকে লকডাউন ছিল, গাড়ি চলতো না, সব বন্ধ ছিল, এখন আবার শুরু হয়েছে, তো আবার আমরা দেখছি টুকটাক অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, এইগুলো না হোক সেটাকে আমরা চেষ্টা করছি। আর এই আগামী সময়ে এই যে আমাদের ক্যাম্পেইন আছে আরও আমরা স্ট্রংলি করব, রোড অ্যাক্সিডেন্ট সংখ্যা যদি কম হো সেটা আমরা চেষ্টা করব। স্কুলে ক্যাম্পেইন হবে, কলেজে ক্যাম্পেইন হবে, রাস্তায় আমরা ক্যাম্পেইন করব। এছাড়া সাথে সাথে আমরা এনফোর্সমেন্ট দিকে যাব, যারা হেলমেট পরছে না, যারা ওভার স্পিডে গাড়ি চালাচ্ছে ওদেরকে ধরা হবে, ওদেরকে ফাইন করা হবে যে আইনের মধ্যে আছে। কলকাতাবাদে আপনারা জানেন 2018 সালে একটা ঘটনা হয়েছিল, খুবই আনফর্চুনেট একটা ইনসিডেন্ট, যেখানে একটা মোবাইল একটা ড্রাইভার মোবাইল দিয়ে কথা বলতে ঘটনাটা হয়েছিল। আর কালকে আবার একটা এরকম ঘটনা হয়েছে যেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি ফর্চুনেটলি, কিন্তু যেটা আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যম থেকে বলছি কি মানুষকে অ্যাওয়ার হতে হবে, ওই ঘটনা মোবাইল ফোনকে নিয়ে হয়েছিল। তারপর থেকে আমরা অনেক এনফোর্সমেন্ট ড্রাইভ দেওয়া হয়েছিল, যারা মোবাইল ফোন দিয়ে চালাচ্ছিল ওদেরকে ধরা হয়েছিল, ফাইন দেওয়া হয়েছিল, কিন্তু এটা মানুষকে অ্যাওয়ার হতে হবে।